দেশ বিদেশে সকলকে জানাচ্ছি আমার চ্যানেল পক্ষ থেকে সংগ্রামী সালামের শুভেচ্ছা আজকে আমার আরবি টিউটোরিয়াল একুশতম পাঠে আপনাদের সকলকে সাদর সম্ভাষণ আবিয়াত আবিয়াত আরবি শব্দ অর্থ হলো সাদা আসো আস অর্থ কালো আহামার আহামার অর্থ লাল লালকে আরবিতে আহামার বলা হয় আসফার আসফার অর্থ হলুদ হলুদকে আরবিতে আসফার বলা হয় আজরাক অর্থাৎ নীল নীলকে আরবিতে আজরাক বলা হয় আখদার আখদার শব্দের অর্থ হলো সবুজ সবুজকে আরবিতে আখদার বলা হয় খাইয়াত খায়াত আরবি শব্দ এর অর্থ দর্জি বা টেইলার যারা টেইলারিংয়ে কাজ করে তাদেরকে বলে খায়াত তো দর্জিকে আরবিতে খাইয়াত বলা হয় রোকসা রকসা রোকসাকে আরবিতে লাইসেন্স বলা হয় লাইসেন্সকে বোঝাতে রোক্সা বলা হয় মিন তাহে মানে মেয়াদ উত্তীর্ণ কোনো কিছুর যদি মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় বা এক্সপায়ার হয়ে যায় তাকে আরবিতে বলা হয় মিন তাহে গারুরা যে গারুরা অর্থ বোতল বা ক্যান বোঝাতে গারুরা বলা হয় গাইয়ের মানে অন্যটা অন্য বিষয়টা বোঝাতে গেলে বলা গাইয়ের বা অন্য কিছু গাইয়ের হাজার গাইয়ের গুমাস গুমাসকে আরবিতে কাপড় বলা হয় কাপড়ে আরবি শব্দ গুমাস ফুস্তান ফুস্তানকে আরবিয়ান যারা বিয়ের ড্রেস পরে থাকে সেই ড্রেসটাকে ফুস্তান বলা হয় অর্থাৎ বিয়ের ড্রেস হলো ফুস্তান আবায়া অর্থাৎ বোরকা বোরকাকে আরবিতে আবায়া বলা হয় জাল্লাবিয়া জাল্লাবিয়া অর্থ ম্যাক্সি ম্যাক্সিকে আরবিতে জাল্লাবিয়া বলা হয় তলব তলব অর্থ অর্ডার কোনো কিছু অর্ডারকে বলা হয় তলব তলব অর্থাৎ ওয়াডার ফ্যানিলা ফ্যানিলা গেঞ্জি বলা হয় স্যান্ডু গেঞ্জি যেটা আমরা পড়ে থাকি এটাকে আরবিতে ফ্যানিলা বলা হয় কামিজ কামিস মানে জামা জামাকে আরবিতে কামিজ বলা হয় বন্ধুরা ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলে আরও যেসব ভিডিও আছে সেগুলো দেখার জন্য আমার চ্যানেলে ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আপনারা আমার আরও অনেক যেগুলো ভিডিও আছে সেগুলো দেখতে পারেন সৌদি আঞ্চলিক আরবি শিক্ষণ সহজেই এই পাঠটা আপনাদের জন্য আমি সংযোজ করলাম ডিসক্রিপশানে তো বন্ধুরা আজ এ পর্যন্তই সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ